ফাইনালি ঢাকা ব্যাংক নিয়ে আসলো ইজি ব্যাংক এখন থেকে ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ইজি ব্যাংক অ্যাপ থেকে ওপেন করতে পারবেন কিভাবে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে কি কি তথ্য প্রয়োজন হবে এ বিষয়ে কথা বলবো আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপনি ইজি ব্যাঙ্ক অ্যাপটি ইনস্টল করবেন আপনার অ্যাপটি ইনস্টল করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন আপনার অ্যাপটি ওপেন করার পর সর্বপ্রথম হচ্ছে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখার পরে আপনি হচ্ছে এগ্রি করবেন এরপর আপনি রেগুলার ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমি হচ্ছে ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেন করব। আপনার ইচ্ছে মতো আপনি অপশনটি সিলেক্ট করবেন পরবর্তী অপশনে আসার পরে আপনি ইজি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সিলভার অ্যাকাউন্ট গোল্ড অ্যাকাউন্ট প্লেটিনিয়াম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার জন্য যে অ্যাকাউন্টটি ভালো হবে আপনি এই অ্যাকাউন্টটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্টের যে ডেসক্রিপশন দেখতে পাবেন আপনার চার্জ কত রাখা হবে আপনি কী কী সুবিধা নিতে পারবেন আপনি এই তথ্যগুলো দেখার পর হচ্ছে আপনি প্রসিড অপশানে আপনি ট্যাপ করবেন প্রসিড অপশানে ট্যাপ করার পর আপনাকে ব্রাঞ্চটি সিলেক্ট করতে হবে আপনার ব্রাঞ্চটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এক লক্ষ টাকার মধ্যে লেনদেন করলে আপনি আপ টু ওয়ান লাখ এই অপশানটি সিলেক্ট করবেন এক লক্ষ টাকার বেশি লেনদেন করলে হচ্ছে আপনি অ্যাভ ওয়ান লাখ এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন এরপর হচ্ছে আপনি ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনি নর্মালি প্রসিড অপশানে ক্লিক করবেন প্রোসিড অপশনে ক্লিক করার পর আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে আপনি মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি বসাবেন আপনার মোবাইল নাম্বার বসানোর পর আপনি সেন্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন সেন্ট ওটিপি এই অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে এরপর হচ্ছে ওটিপি কোডটি কালেক্ট করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হবে এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে এরপর আপনি এনআইডি অপশানে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন আপনাকে ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলোতে তুলতে হবে চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এরপর আপনি ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনি ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের আপনি ছবি তুলবেন ছবি তোলার পর আপনি সাবমিট অপশনে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি একটু অপেক্ষা করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিগুলো আপলোড হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপলোড হওয়ার পরে আপনি জন্ম তারিখ এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেখতে পাবেন এরপর হচ্ছে আপনি কনফার্ম অপশনে আপনি ট্যাপ করবেন কনফার্ম অপশনে ট্যাপ করার পর আপনাকে হচ্ছে একটি ছবি তুলতে হবে আপনি ফটো অপশান ক্লিক করার পর আপনি একটি ছবি তুলবেন আপনি ফটো অপশানে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন আপনাকে দুইবার চোখের পলক ফেলতে হবে আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে আপনার ছবি তোলার পর আপনি সাবমিট অপশানে ট্যাপ করবেন এরপর আপনাকে এডিশনাল ইনফো এই অপশানে ক্লিক করতে হবে এডিশনাল ইনফো এই অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পাবেন আপনার কোনো টিন নাম্বার থাকলে আপনি টিন নাম্বার সাবমিট করবেন এরপর আপনার জেন্ডার সিলেক্ট করার পর আপনার প্রফেশন কি আপনার প্রফেশনটি আপনি সিলেক্ট করবেন প্রফেশন সিলেক্ট করার পর আপনার অর্গানাইজেশনের নামটি লিখতে হবে আপনার অর্গানাইজেশনের নাম লেখার পরে আপনি হচ্ছে ডেজিগনেশন কি আপনাকে ডেজিগনেশন লিখতে হবে বসানোর পর আপনার সোর্স অফ ইনকাম আপনার আয়ের উৎস কি আপনাকে বসাতে হবে এরপর আপনার রিলিজিয়ন আপনার ধর্ম কী আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ধর্ম সিলেক্ট করার পরে আপনার বর্তমানে ঠিকানাটি বসাতে হবে আপনার বর্তমান ঠিকানা বসানোর পর আপনার যে নিজের অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অন করার প্রয়োজন নেই এরপর হচ্ছে আপনি সাবমিট অপশানে ট্যাপ করবেন সাবমিট অপশানে ট্যাপ করার পর আপনাকে হচ্ছে নমিনি তথ্য আপলোড করতে হবে নমিনি অপশনে ক্লিক করার পর আপনাকে হচ্ছে নমিনি নাম বসাতে হবে এরপর নমিনির জন্ম তারিখ আপনার রিলেশনশিপ আপনার হচ্ছে আইডি নাম্বার বসাতে হবে আইডি নাম্বার বসানোর পর নমিনির ঠিকানা বসাবেন এরপর পার্সেন্টেজ অপশনে আপনি সবসময় একশো রাখবেন আপনার পার্সেন্টেজ বসানোর পর আপনি নমিনির ফটো আপলোড করবেন নমিনির ফটো আপলোড করার পর আপনি সাবমিট অপশনে ট্যাপ করবেন এরপর হচ্ছে আপনি সার্ভিস অপশনে ক্লিক করবেন সার্ভিস অপশনে আসার পরে আপনার চেক বই ডেবিট কার্ড আপনার ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলো নেওয়ার জন্য আপনি অবশ্যই এই অপশনগুলো অন করতে হবে অন করার পর আপনার যে একটি ইমেল অ্যাড্রেস থাকবে আপনার ইমেল অ্যাড্রেসটি বসাবেন ওটিপি কোডটি কালেক্ট করার পর আপনি ওটিপি কোডটি বসাবেন এরপর হচ্ছে আপনি ভেরিফাই ইমেল এই অপশান ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফিকেশন হবে এরপর আপনি সাবমিট অপশানে ট্যাপ করবেন সার্ভিস অপশানে ট্যাপ করার পর আপনাকে হচ্ছে সিগনেচার অ্যাড করতে হবে আপনি সিগনেচার অপশনে ক্লিক করার পর আপনি হচ্ছে সিগনেচার অ্যাড করতে পারবেন অথবা চাইলে আপনি সিগনেচার আঙ্গুলের মাধ্যমে করতে পারবেন আপনি আঙ্গুলের মাধ্যমে আপনার সিগনেচারটি করার পর আপনি আবারও সাবমিট অপশানে ট্যাপ করবেন সাবমিট অপশানে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনি পুনরায় সাবমিট অপশানে ট্যাপ করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে আমার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের সাথে ছবির মিসম্যাচ থাকার কারণে আমাকে হচ্ছে অ্যাকাউন্টটি সাথে সাথে ওপেন হয়নি আপনারা হচ্ছে এভাবে খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আমাকে একটি ঢাকা ব্যাংক থেকে মেসেজ দেয়া হয় মেসেজের মধ্যে জানানো হয় আমাকে হচ্ছে পরবর্তী কর্মদিবসে আমার সাথে কমিউনিকেশন করা হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আশা করছি আপনারা খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আশা করছি ঢাকা ব্যাংকের আপনাদের সেবাটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন